¡Échale, sal, Lindo! ¡Lindo! এইটাকে প্রমাণ করার জন্য আমাকে ওখানে নিয়ে যাওয়ার দরকার হয় না, তার কারণ এটা হচ্ছে আমার সাংবিধানিক অধিকার। আমার কিভাবে আমার টাকা পয়সা জোগাড় হয়েছে বা আয় কিভাবে বেড়েছে এটা আমি সিবিআইকে নাও বলতে পারি, তার কারণ হচ্ছে সংবিধান আমাকে বলতে যেটা আমাকে ইনক্রিমিনেট করবে, যেটাতে আমার বিরুদ্ধে আসতে পারে সেটা আমি বলতেও পারি নাও বলতে পারি। এই ব্যাপারে আমরা নন্দিনী সত্যি একটা জাজমেন্ট বলেছি, আমার রাইট অফ সাইলেন্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট অফ অ্যান অ্যাক্টিভ নাম্বার ওয়ান। নাম্বার টু আমরা বলেছি যে 161 এটা বলা আছে আমাকে এমন কোনো প্রশ্ন করা যেতে পারে না যার উত্তরটা আমার বিরুদ্ধে যায়, আমি সেই জায়গাটিকে বিরত থাকতে পারি। তিন নম্বর হচ্ছে যে ওনারা বলছে যে ইনক্রিমিনেট না করা স্টেটমেন্ট ওনারা করবেন, তো সেটা হয় না, ঠিক আছে। সেই জন্য আমরা বলেছি যেটা তার বয়স, তার যে শারীরিক অবস্থা এই সমস্ত দেখে এই রিমান্ডের পিরিয়ড যেটা দেওয়া আছে সেটা যেন জানান। আজকে আমি অর্ডার কিছু হলো একটা, আপনারা কি রিমান্ডের আমরা বিলের অ্যাপ্লাই করেছেন না? আপনাদের মতন পত্রপত্রিকা এটা সকালবেলা থেকে যেভাবে উত্তাল হয়ে পড়েছেন, আমরা যদি বেলের অ্যাপ্লিকেশন করি হাকিমের যে পারসেপশন তাতে হয়তো বেল আমাদের নাও দিতে পারত। বেল না দিলে আর একটা অসুবিধা হচ্ছে এই যে আমাদের প্রতিদিন আমরা যখন বেল চাইবো তখন বলবে যে এই সমস্ত গ্রাউন্ড অলরেডি সামনে রেখেই আমাদের রিজেকশন হয়েছে, ফলে ইনভেস্টিগেশন হয়ে নতুন কিছু আসুক। শ্বাসকষ্টের ব্যাপার রয়েছে এবং আমার ফিসচুলা আছে, এই মতো অবস্থাতে আমার পক্ষে এই স্ট্রেন নেওয়াটা অনেকটা মুশকিল। দেখলাম আমরা কোর্টে কথা হচ্ছে হাকিম নিজে ওনাকে দেখে বলবে ওনার যে শরীর স্বাস্থ্য দেখি মনে হচ্ছে তিনি সুস্থ নন, ঠিক আছে। কতদিন বলেছি আমরা যে এটা রিমান্ড যখন দেয় তখন এমনি নিয়ম হচ্ছে যে 48 ঘন্টার মধ্যেই তার মেডিকেল